হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি লোকের কাহিনী দেখব যে একটু সাইকো টাইপের ছিল, আর সে এমন সাইকো ছিল যে সে মানুষকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পেত। তাই সে সবসময় নিজের কর্মকাণ্ড এবং ব্যবহারের দ্বারা মানুষকে কষ্ট দিত, আর সেটাতে সে আনন্দ পেত। এই মুভিটির নাম হচ্ছে সিচো। মুভির শুরুতে আমরা সিজার নামক একটি লোককে দেখতে পাই যে ক্লারা নামের একটি মেয়ের সাথে শুয়েছিল। এরপরে সিজার বিছানা থেকে উঠে লিফট দিয়ে নিচে যায় এবং সে নিচে গিয়ে রিসেপশনে বসে সেখানকার অ্যাপার্টমেন্টের সমস্ত লোকে যাওয়া আসার হিসাব রাখতে থাকে। তখন আমরা বুঝতে পারি যে সিজার আসলে সেই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার। আর আমরা তখন এটাও বুঝতে পারি যে আসলে ক্লারা সিজারের ওয়াইফ ছিল না, ক্লারা তো সেই অ্যাপার্টমেন্টেই থাকতো যেখানে সিজার কাজ করত। সিজার যেহেতু সেই অ্যাপার্টমেন্টেরই কেয়ারটেকার ছিল, তাই তার কাছে সমস্ত রুমেরই ডুপ্লিকেট চাবি থাকতো। তাই সিজার প্রতি রাতে ক্লারার রুমে যেত ডুপ্লিকেট চাবি ইউজ করে এবং তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তার সাথে ঘুমিয়ে পড়তো, আর সকাল হওয়ার আগেই সেখান থেকে চলে আসতো। এরপর একদিন ক্লারা কাজে যাচ্ছিল, তখন সে সিজারের কাছে টাইম জিজ্ঞেস করে এবং সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ক্লারাকে হাসি খুশি দেখে সিজারের অনেক খারাপ লাগছিল, কারণ সিজার কাউকেই খুশি দেখতে পারতো না। সে শুধু চাইতো যে সবাই যেন সবসময় কষ্টে থাকে, তাই সে নিজের কর্মকাণ্ড দ্বারা মানুষকে কষ্ট দিত, আর এটাতে সে অনেক আনন্দ পেত। এরপর আমরা দেখি যে ওই দিন রাতে ক্লারা কাজ থেকে বাসায় এসে ক্লান্ত হয়ে তার বিছানায় শুয়ে পড়ে, আর তখন আমরা দেখি যে সিজার আগে থেকে ক্লারার রুমে তার বিছানার নিচে লুকিয়েছিল। ক্লারা যখন ঘুমিয়ে পড়েছিল তখন সিজার তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সিজার ক্লারার প্রতিদিনের ব্যবহার করা কসমেটিক সামগ্রীতে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় এবং সিজার এরপরে গিয়ে ক্লারার সাথে শুয়ে পড়ে। কিন্তু এরপরের দিন সকালে যখন সিজার রুম থেকে বাইরে যাচ্ছিল তখন আর্চানা নামক একটি মেয়ে সিজারকে দেখে ফেলে, আর এই জন্য সেই আর্চানা নামের মেয়েটি সিজারকে সবসময় ব্ল্যাকমেল করত এবং তার কাছ থেকে টাকাও নিত। এরপর আমরা দেখি যে ক্লারা সেই সব কসমেটিক ব্যবহার করছিল যেগুলোতে সিজার কেমিক্যাল মিশিয়ে রাখছিল, কিন্তু তখনও ক্লারার স্কিনে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, আর সে হাসি খুশি নিজের কাজে চলে যেত, আর এটা থেকে সিজার খুবই আপসেট থাকতো। এরপরের দিনে আমরা একজন মা এবং ছেলেকে দেখতে পাই যারা সেই অ্যাপার্টমেন্টে ক্লিনিং এর কাজ করত। এরপর আমরা দেখি যে সিজার যে ক্লারার কসমেটিক্সে সবসময় কেমিক্যাল মিশিয়ে রাখতো, তাই ক্লারার স্কিনে এখন সেটার ইফেক্ট দেখা দিচ্ছিল। আর এছাড়াও সিজার ক্লারাকে খুবই বাজে বাজে চিঠি লিখত এবং সেখানে খুবই পেইনফুল কথাবার্তা লিখে রাখতো যাতে ক্লারা কষ্ট পায়, কিন্তু এটাতেও সিজারের মন ভরেনি, তাই সে ক্লারার রুমে অনেক পোকামাকড় ছেড়ে দেয়, যার ফলে ক্লারা সেখানে খুবই পেরেশান হয় এবং সিজারের কাছে হেল্প চায়। সিজার তখন ক্লারার কাছে কিছু কাপড় চোপড় দেয় এবং তার ব্যাগটা এনে দেয়। তখন ক্লারা হাসি খুশি সেখান থেকে চলে যায়, আর ক্লারা যাওয়ার আগে সিজারকে বলে প্লিজ তুমি আমার রুমটা ক্লিন করে দিও। এরপরে আমরা দেখতে পাই যে ক্লারা পুলিশের কাছে সেই পেইনফুল লেটারের কথা অভিযোগ করে। এরপরে সেই অ্যাপার্টমেন্টে পুলিশ আসে আর তারা ইনভেস্টিগেশন করতে শুরু করে, কিন্তু সিজার কোন রকমে সেই অ্যাপার্টমেন্টের একটি ক্লিনার ছেলেকে সেই লেটার দেওয়ার অভিযোগে ফাঁসিয়ে দেয়। তখন পুলিশ সেই ক্লিনার ছেলেটিকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। আর এই সবকিছু করে সিজারের সাইকো লেভেলটা এতটাই বেড়ে গেছিল যে সে তখন ক্লারাকে খুন করার প্ল্যান করে। এরপরে রাতে সিজার ক্লারার বিছানার নিচে লুকিয়েছিল এবং ক্লারার আসার অপেক্ষা করছিল, কিন্তু সেই দিন রাতে ক্লারা তার বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছিল। তখন ক্লারা এবং তার বয়ফ্রেন্ড বিছানায় ইন্টিমেট হতে শুরু করে। ক্লারা এবং তার বয়ফ্রেন্ডকে ইন্টিমেট হতে দেখে সিজারের অনেক খারাপ লাগে এবং তার অনেক রাগ ওঠে। তখন ভুল করে সিজারের হাতে থাকা ক্লোরোফর্ম তার উপরে পড়ে যায়, কিন্তু জ্ঞান হারানোর আগে সিজার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালানোর আগে বেহুশ হয়ে যায়। এরপরের দিন সকালে সিজার যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সে একটি বাথটাবে শুয়ে আছে আর তার সামনে ক্লারা বাস করছিল। তখন ক্লারা সিজারের ব্যাগ দেখতে পায় আর ক্লারা চিন্তা করতে থাকে যে এই ব্যাগটা কার হতে পারে। ঠিক তখনই সিজার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সেখানে ধরা পড়ে যায়। তখন ক্লারা এবং তার বয়ফ্রেন্ড তাকে দেখে ফেলে। তখন সিজার তাদেরকে বলে যে কাল রুম ক্লিন করার সময় আমার ব্যাগটা আমি এখানে ভুল করে ফেলে গেছিলাম আর আমি সেটা নিতেই এসেছি। এরপরে সিজার সেখান থেকে নিজের ব্যাগ নিয়ে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে কিছুদিন পরে সিজার এই অ্যাপার্টমেন্ট থেকে চাকরি ছেড়ে চলে যাবে, আর এই কথা শুনে সেখানকার একজন মহিলা সিজারের কাছে আসে তার সাথে দেখা করার জন্য এবং তাকে বলে যে আমরা সবাই তোমাকে খুবই মিস করব। কিন্তু সিজার সেখানে সেই মহিলাকে কিছু খারাপ খারাপ কথা বলে, যেটা শুনে সেখানে সেই মহিলা মন খারাপ করে এবং সে খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে ক্লারা এবং তার বয়ফ্রেন্ড উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু সিজার যখন এই কথা জানতে পারে তখন সে খুবই মেন্টাল হয়ে যায়, আর সে এতটাই মেন্টাল হয়ে যায় যে সে সুইসাইড করার চিন্তা করে। এরপরে সিজার সুইসাইড করার জন্য বিল্ডিং এর ছাদে যায়, কিন্তু ঠিক তখনই সিজার দেখতে পায় যে ক্লারা ফিরে এসেছে। আসলে ক্লারা তখন প্রেগনেন্ট ছিল, আর এই ব্যাপারে ক্লারার বয়ফ্রেন্ড ক্লারার উপর খুবই রেগেছিল, কারণ ক্লারা এবং তার বয়ফ্রেন্ড যখনই ইন্টিমেট হতো তখন তারা প্রোটেকশন ইউজ করত। তাই ক্লারার বয়ফ্রেন্ড ক্লারার কাছে জানতে চায় যে এই বাচ্চাটি কার, আর এটা নিয়ে সে ক্লারার উপর অনেক রাগারাগি করে। এরপরে ওই দিন রাতে ক্লারা এবং তার বয়ফ্রেন্ড যখন ঘুমাচ্ছিল তখন সিজার ক্লারা এবং তার বয়ফ্রেন্ডকে ক্লোরোফর্ম দিয়ে বেহোশ করে এবং সেখানে সে ক্লারার সাথে ইন্টিমেট হয়, আর তখন আমরা বুঝতে পারি যে আসলে ক্লারার পেটের বাচ্চাটি কার। এরপরের দিন ক্লারার বয়ফ্রেন্ড যখন দেখে যে ক্লারা তার রুমে নেই তখন ক্লারার বয়ফ্রেন্ড সিজারকে ডাকে এবং তার কাছে ক্লারার ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে ক্লারার বয়ফ্রেন্ড তাদের রুমে একটা ক্লোরোফর্মের বোতল পেয়েছিল আর তাই সে সিজারকে সন্দেহ করছিল, আর এখানেই কথার কাটাকাটি শুরু হয়। ক্লারার বয়ফ্রেন্ড এবং সিজারের মাঝখানে সেখানে তুমুল ঝগড়া হয় যেখানে সিজার ক্লারার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। তখন সিজার এই খুনটিকে এমন ভাবে সাজায় যাতে মনে হয় যে এটি একটি সুইসাইড। এরপর দিন সকালে যখন পুলিশ আসে ইনভেস্টিগেশন করার জন্য তখন পুলিশ কিছুই জানতে পারে না, কিন্তু সেখানে থাকা সেই আর্চানা নামক বাচ্চাটি সবকিছুই জানতো, তাই সিজার খুব ভয়
ভয় পেয়ে গেছিল এবং সেই রাতে সে আরচানা নামক মেয়েটির রুমে যায় এবং তার বাবা মাকে বেহুশ করে আরচানাকে সেখান থেকে নিয়ে আসে এবং সে জানালা দিয়ে আরচানাকে ঝুলিয়ে রেখে বলে যে তুমি যদি পুলিশকে আমার ব্যাপারে কিছু বলো তাহলে আমি তোমাকে এবং তোমার মা বাবাকে মেরে ফেলবো। এরপরের দিন অ্যাপার্টমেন্টে আবারও পুলিশ আসে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু তখনও পুলিশ কিছুই জানতে পারে না। কিছুক্ষণ পর ক্লারার মা ক্লারাকে সেই অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে যাচ্ছিল। তখন ক্লারা খুবই কষ্টে ছিল এবং সে কান্না করছিল, আর এটা দেখে সিজার খুবই খুশি হয়েছিল, কারণ সে এটাই তো চেয়েছিল যে ক্লারা কষ্ট পাক। এরপর আমরা কয়েক মাস পরের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি যে ক্লারার হাতে একটি বাচ্চা ছিল, যেটি আসলে সিজারের বাচ্চা ছিল, কিন্তু ক্লারা মনে করত যে এই বাচ্চাটি আসলে তার বয়ফ্রেন্ডের। এরপরে সিজার ক্লারাকে আরেকটা চিঠি লেখে, যে চিঠিতে সিজার বলে যে এই বাচ্চাটি আসলে আমার এবং সে সমস্ত সত্যি কথা ক্লারাকে বলে। আর এটা জানতে পেরে ক্লারা খুবই দুঃখ পায়। ক্লারাকে সারা জীবনের দুঃখ দিয়ে সিজার খুবই খুশি হয়। আর এই মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, আমার মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি আমি আমার ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি তো প্লিজ কমেন্টে বলবেন, যাতে পরের ভিডিওতে আমি আমার সেই ভুলগুলোকে শুধরে নিতে পারি। ধন্যবাদ।